তোমার দুই চোখে তোমার দুই হাত দাও, তোমার হাত ওঠাও। যখন হাত বলিয়েছে দিলাম দেখে পানি আমি আমার প্রিয় আপনার জান সঙ্গে স্বপ্নে সাক্ষাৎ বলছে আপনার সঙ্গে সাক্ষাৎ হয়েছে, তোমাকে তৌফিক দিয়েছে, একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তোমার চোখের কোঠায় পানি গেল, তুমি কাঁদছো কেন? এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলছেন, হে আমার স্বামী আলী, আমি যখন ঘুমিয়েছিলাম ঘুমের মধ্যে দেখছি আমার আব্বা জান বিশাল বড় মাঝখানে দাঁড়িয়ে আছেন। আমি বললাম, আব্বা জান আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছেন, আপনার এখানে কি সমস্যা? আব্বা জান আমার দিকে তাকিয়ে বলছে, আরে ফাতেমা আমার কোনো সমস্যা নেই, আমি যাকে খুঁজছিলাম তাকে পেয়ে গিয়েছি, আমি যাকে খুঁজছিলাম ফাতেমা দুনিয়া তার কয়দিন থাকবে, আসো আমার কাছে চলে আসো, দুনিয়া তার থাকতে হবে না। এটা বলি স্বপ্ন শেষ, স্বপ্ন ঘুম ভেঙে গিয়েছে। এখন গুঞ্জের টুকরা ভাইরা মাঝে মাঝে দেখবেন আমরা যখন ঘুমাই ঘুমাই গেছি স্বপ্ন দেখছি বাবা মারা গিয়েছে, কবর থেকে মাঝে মাঝে আব্বারা ডাকে, এরকম হয় না মাঝে মাঝে? আসতে কেন জোরে বলেন, হয় না? মাঝে মাঝে দেখেন বন্ধুরাও ডাকে যে আমার কাছে এত শুধু দুনিয়ার কয়দিন থাকে। এই স্বপ্নটা ব্যাখ্যা আছে, যদি কোনো মানুষ দেখে তাকে কবর থেকে ডাকছে, এর ব্যাখ্যাটা হচ্ছে এইরকম, তার দুনিয়াতে সময় বেশি একটা বাকি আর ব্যাখ্যা, দ্যাট ইজ নট 100% কনফার্ম, ইট কুড বি হ্যাপেন নট ইট কুড বি নট হ্যাপেন, এটা হতেও পারে নাও হতে পারে। যদি এমন কানায় কানায় ভরপুর যে কবর থেকে আমাকে কেউ ডাকছে, এক নম্বর কাজ তওবা করা, দুই নম্বর কাজ বেশি বেশি সাবধান করা, দেখা যাচ্ছে না ইনশাআল্লাহ। বিষয় হচ্ছে কবরে যাওয়ার সময় ফোনে এসেছে, কবরে যাওয়ার পূর্বে মৃত্যু হবে, মৃত্যুর পূর্বে ফাতেমা সুন্দর করে রুটি বানাচ্ছে তার স্বামীর জন্য, কাপড় খাচ্ছে তার স্বামীর জন্য। আলী অবাক, আরে ফাতেমা মারা যাবে, গাছ খাবে না, গাছ খাবো, টেক ইউ রেস্ট, আরাম করো, কোনো কাজ তোমার করতে হবে না, আজ তোমার ছুটি। ফাতেমা ডাক দিয়ে বলছে, আরে থামো, আমার বোনেরা মনোযোগ দিয়ে শুনবেন, আজকালকার কিছু মেয়ে বের হয়েছে যারা স্বামীকে স্বামী নয়, স্বামীকে স্বামী নয়, স্বামীকে স্বামী নয়, গোলাম মনে করে। বিয়ে করলে খেলা বুঝবা, শুনুন আমি বলি, আমি বলি যেই স্বামীরা বিয়ে করছে, মাঝে মাঝে আমার বোতল নিয়ে দাঁড়াবে, আপনি বোতল নিয়ে দাঁড়াবে, কি হয়েছে ভাই? বলছে বলছে ফু মারার আগে, বললাম ভাই আগে তো উদ্দেশ্য বলবেন, কি উদ্দেশ্যে ফু মারবো? বলে হুজুর আমার বইয়ের মতো তাপ চালি ফ্যাশন নিয়ে দুনিয়াতে কেউ নাই, এরকম বউ বাংলাদেশে আসনে নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাপড় খাসতেছেন, রুটিও বানাচ্ছেন, কেন? বলছে হে আলী আমি আল্লাহকে দেখাতে চাই, আল্লাহ তুমি আমার দিকে তাকাও, মৃত্যুর শেষ নিঃশ্বাসও আমি আমার স্বামীর খেদমত করে করে মরতে চাচ্ছি। কতটা ভালোবাসা, কতটা রেসপেক্ট, কতটা সম্মান। আর আজকালকার মাইয়ার ও কোথায় গেছিলে? খালি আমি বলে বিয়ে করছি, অন্য কেউ হলে চুতার বাড়ি মারবে, এরকম স্বামীও আছে না নাই? এই জন্য যেটা বলছিলাম ঘটনাটা, তখন ফাতেমা বললেন, হে আলী আমি যেহেতু মারা যাব, আমি যেহেতু মারা যাব, তোমাকে মৃত্যুর পূর্বে তিনটা ওসিয়ত করে মরতে চাই। এই রাজা পুরের ভাইরা কয়টা ওসিয়ত শুনি নাই জোরে বলেন, আমার কথাগুলো কিন্তু শুধুমাত্র ঠিক বেঠিক দিয়ে জাস্টিফাই করতে হবে না, আমি যা বলছি আমার দিল থেকে বলছি, অতএব আপনাকেও দিল থেকে শুনতে হবে, শুনবেন তো ইনশাআল্লাহ, যেমন ইনশাআল্লাহ। এক নম্বর ওসিয়ত,
فاطمه رضی اللہ تعالی عنہ ডাকিয়ে বলছেন হে আলী এক নাম্বার ওসিয়ত হলো আমি তোমার স্ত্রী হিসেবে অনেক কষ্ট দিয়েছি আঘাত দিয়েছি রাগ জিহ্বায় মারা যাচ্ছি তুমি আমাকে ওয়াদা করো যে তুমি আমার জীবনের সব ভুল ত্রুটি আল্লাহর দিকে তাকিয়ে ক্ষমা করে দিবে সুবহানাল্লাহ তোমার কোনো বিষয় কি জানা স্ত্রী স্বামীর কাছে ক্ষমা চাচ্ছে আর আমার দিকে তাকায় আর স্বামী কি বলছে জানা বলছে ফাতেমা ক্ষমা চাচ্ছে তার কাছে আমার কাছে স্বামী হিসেবে তাহলে সব একটা কথা শোনো আমি তোমাকে তোমার এই মৃত্যু সজ্জায় আল্লাহর শপথ করে সাক্ষী দিচ্ছি তুমি স্ত্রী হিসেবে যে হক তোমার আদায় করবার দরকার ছিল তার চেয়ে অধিক হক তুমি আমার জন্য আদায় করে দিয়েছো কি পরিমাণ স্বামী খেদমত করেছে চিন্তা করবে নাম্বার ওয়ান নাম্বার টু কিছু কিছু মেয়ে আছে দেখবেন যখন মারা যায় বলে যে স্বামী কি হয়েছে আমি তো মরে যাচ্ছি রে স্বামী কই মরে গেলে যে আমার কি হবে কিন্তু এটা মুখে মুখে না মনে মনে বলে কারণ মুখে মুখে বললে জুতার পিঠে একটা বাটি দিয়ে বলছে কি হয়েছে বলো জান কি হয়েছে বলে তোর মাথায় হাত রাখ স্বামী মাথায় হাত রাখে বলে কি বলবো বলো বলছে যে তুই মাথায় হাত রেখে ওয়াদা কর আমি মরে গেলে কি হাত এই ওসিয়ত বাংলাদেশে আজকাল আছে না নাই আমি যখন মারা যাব তোমার যাকে মন চায় তাকে তুমি বিয়ে করে ঘরে বউ করে নিয়ে আসবো একটা শর্ত আছে সেই শর্তের নাম হচ্ছে আমি যখন মারা যাব যে স্ত্রী ঘরে আসবে আমাকে আল্লাহ দুটি সন্তান দিয়েছে এক হাসান আরেক হুসাইন এক হাসান আরেক তোমার বউ যেই হোক না কেন আমার দুই সন্তান পরিচার টুকরা আমার দুই সন্তান হাসান হুসাইন যেন এক মুহূর্তের জন্য কোন কষ্ট না বেশি হাসান হল্লাহ মায়ের ভালোবাসা যুবক ভাইয়া দেখছো মায়ের ভালোবাসা কারে কয় কিছু কিছু যুবক আছে দেখবেন মেয়েদের পাল্লায় পড়ে মায়ের সঙ্গে গোলামের মতো ব্যবহার শুরু করে বেটা কার পাল্লায় পড়েছে কারে ভুলে গেলি কারে ভুলে গেলি ভাই এই মেয়ে মেয়েরা যেমন ভালো তেমন ব্যান্ডেল ইভেন যেই মেয়েগুলো একসঙ্গে তিন চারটা বয়ফ্রেন্ড বিলং করে এদের মতো ডেঞ্জারাস মেয়ে আল্লাহর জমিন আর কেউ হতে পারে তুমি যেই মেয়ের পাল্লায় পড়ে ভাইয়ের সঙ্গে গোলামের মতো ব্যবহার করছো খোদার কসম আল্লাহ কসম ওয়াহি বিল্লাহি তাল্লাহি আগামীকাল ওই মেয়ে যখন তোমার চেয়ে কারণ সরকারি চাকরি পাবে তোমাকে গুল্লিমের আরেকজনকে বিয়ে করে ফেলবে শেষমেশ তোমাকে আব্বা আম্মা সাপোর্ট করবে আপনার আম্মাকে ভালোবাসা দরকারটা আছে না নাই দুই নাম্বার ওসিয়াত আপনি যখন বিয়ে করবেন এমন একজন নারীকে বিয়ে করবেন যে আমার হাসান হুসাইনকে ভালোবাসবে আমার দুই নাম্বার ওসিয়াত তিন নাম্বার ওসিয়াত কি হে ফাতেমা বলো বলছে আমি যখন কবরে যাব আমার জানাজ যখন হবে আমার মৃত্যুর খবর কেউ জানতে পারবে না আমার জানাজার ইমাম হবে আলী আর আমার দুঃখানি হবে মাত্র দুইজন এক হচ্ছে হাসান আর এক হচ্ছে হুসাইন সুবহানাল্লাহ বললেন আপনি ভাইয়ারা বলছে ঠিক আছে যাও আমি রাজি হয়ে গেলাম তুমি যখন কবরে যাবো তোমার লাশ আমি নিয়ে যাবো তোমার ইমাম হবো আমি আর মুক্ত হবে হাসান এবং হুসাইন আমি রাজি আছি আচ্ছা বলেন তো যখন মসজিদে যে ঘাটি আছে ঘাটিয়ায় কয় পা থাকে শুনি নাই কয় পা একটা ধরেছে হাসান আর একটা হুসাইন আর একটা আলী আর এক পা ধরার মতো কেউ নাই কে ধরবে এই খাল কে ধরবে এই খাটিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার নামাজ শেষ করে দুই চোখে পানি ছেড়ে কান্না করছেন যে আমার বউটা মারা গেল লাশটা ধরবে এমন কেউ কি দুনিয়াতে নাই সব ক্ষমতা একজনের হাতে নিকে হঠাৎ করে ঝাঁপতেছে যে কে আমার লাশে চাপ ধরবে দূর থেকে একজন সাহাবি দৌড় দিয়ে আসতেছে তার নাম হচ্ছে আবু দর গেফায় রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দৌড় দিয়ে আসছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ করে
যাচ্ছে আবু সর কেফারির দিকে আয় হয় হয় যদি এসে পড়ে এই আলী মাহাদিল মাইয়্যিত এই লাশটা আমি কি জবাব দেব যদি বলি ফাতিমার লাশ ওসিয়তে ভেঙে যাবে কারণ ওসিয়ত ছিল আমার মৃত্যুর খবর মদিনাতে তিনজন ছাড়া আর কেউ জানতে পারবে শুনি না আর কেউ জানতে পারবে না এই হাদিসে এসেছে আলী এই দিকে তাকান আমার আমার হাতের দিকে এটা হচ্ছে খাম এটা কি এই খাম থেকে খাম চলতেছে আরে আবু যর কেফারি কি জবাব দিব এই লাশটা কার আবু যর কেফারি দৌড় দিয়ে আলী তাদের ডান পাশে থাকে আমাকে আল্লাহ নিজেই তোমার কাছে পাঠিয়ে দিয়েছে আমি আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে তোমার টেনশন কোথায় কাজ করো কাজ আমরা সবাই মিলে ফাতেমার লাশ নিয়ে যাব আল্লাহ নিজের রহমতের দ্বারা ফাতেমার চারটা কাজকে সাহাবা দ্বারা ভরপুর করে দিয়েছে এবার কাজী করে লাশ আমি শেষের দিকে আছি এখানে একটা স্লিপ দিয়েছে যে উন্নয়নের জন্য আদায়ের আবেদন আমি আদায় করি না এটা কমিটির সবাই জানে এবার আমার ফর্মেও দেওয়া আছে তবে হ্যাঁ যেহেতু একটি মাহফিলে কালেকশন হয়েছে সবাই টাকা দিয়েছে আর আমি একজন প্রধান আলোচক অনেকে আমার হাত দিতে চাই এটা আমি জানি অর্থাৎ এটার বিপক্ষে আমি নই আমার হৃদয়ে যেমন ভালোবাসা আছে আপনাদের হৃদয়ে আমার যদি এমন ভালোবাসা আছে আপনারা আমার পক্ষে এত লম্বা সময় ধরে শুনতেছেন আমি যদি কয়েকটাকে এখানে উঠাই যে আমার কোনো সমস্যা আছে কোনো সমস্যা আছে তবে এটা আউট অফ মাই রেসপন্সিবিলিটি যেটা আমার দায়িত্বের বাইরে আমার দায়িত্ব নয় আমি যখন ওয়াজ শেষ করবো কোনো যুবক ডান বাম হতে পারবে না এখান থেকে রুমাল যাবে সবাই দিবেন দেওয়ার পরে বাসায় যাবে রাজি আছে তো ইনশাআল্লাহ আর হ্যাঁ এক ঘন্টা পর্যন্ত আপনারা সবাই বসে আছেন আমি আন্তরিক ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের মাহফিলের শ্রোতা প্রমাণ করে দিয়েছে নাটোরের মানুষ কোরআন প্রেমিক মানুষ ইসলাম প্রেমিক মানুষ নাটোরের মানুষ আলো প্রেমিক মানুষ ছিল শোনেন একটা বিষয় শোনেন আমি এখানে দুজন কই যায় আই 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 বসো বসো আপনারা আমার সঙ্গে কোন খারাপ কিছু কইরেন না ফিডব্যাক ভালো রাখেন আমি সবাইকে বলবো নাটোরে আসা যাবে আর আমার একটা কথা বিশ্বাস করেন আপনারা যেই যুবক গুলো আজকে আমাকে এখানে নিয়ে আসছে এদেরকে যদি আপনার রাজাপুরের ভার আবারও সহযোগিতা করেন ইনশাআল্লাহ আগামী মাহফিলে নাটোরের রাজাপুরের বিজয় রহমান আজহারিও আসতে পারে সাহায্য করবেন তো আপনারা ইনশাআল্লাহ আমাকে জাস্ট চ্যাপ্টারটা ক্লোজ করতে দেন যেহেতু একটা ওয়াজের ধারায় আমি আছি মাঝখানে করলে মানায় না তিন নম্বর ওসিয়ত পরিপূর্ণ হয়ে গিয়েছে লাশটা কবরের কাছে রাখা হয়েছে যখন লাশ কবরের কাছে রেখেছে ঠিক সেই মুহূর্তে আবু যর গেফারি লাশের দিকে তাকিয়ে আছে মনে মনে প্রশ্ন করছে মান হাদিহি মাইয়্যিত লাশটা কার তখন মাথায় একটা উত্তর আসছে হাদিহি মাওতা সাইয়্যিদাতু নিসাই আহলি জান্নাহ আরে এটা তো সাধারণ কোন নারী নয় জান্নাতের সমস্ত নারীদের সর্দারিনী ফাতেমা লাশ হচ্ছে এটা সুবহানাল্লাহ এটা হচ্ছে গৌরবের বিষয় আবু যর গেফারির যে বুকটা গৌরবে ফুলে গিয়ে যায় আমি ফাতেমা লাশকে দাফন করবার জন্য এসেছি দাঁড়িয়ে গেছে এই শেষ কথা এদিকে 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 আমি তোমাকে পরিচয় দিচ্ছি ভালো করে শোনো পরিচয়
কি পরিচয়, এই খবর, এটা নবীর একমাত্র পরিচয় টুকরাবে ফাতেমার লাশ, এই খবর, এটা হাসান এবং হোসাইন জান্নাতের সমস্ত যুবকদের স্বপ্ন, তার মায়ের লাশ, এটা ওই মায়ের লাশ যেই মা হচ্ছে জান্নাতের সমস্ত নারীদের স্বপ্ন, ব্যবহার যেন খারাপ না হয়। ওই মুহূর্তে কবরের জবানটাকে খুলে দিলেন, এবার কবর জবাব দিচ্ছে অদৃশ্য ভাবে, হে আবু যরকেফার ইসমা, ভালো করে শোনো, হাযাল কবর লাইসা বাইতু নাসাবিন ওয়ালা হাসাবিন, হাযাল কবর লাইসা বাইতু নাসাবিন ওয়ালা হাসাবিন, হে আবু যরকেফার ভালো করে শুনে নাও, এটা সাড়ে তিন হাত মাটির কবর, এখানে বাপের পরিচয় চলে না, বংশের পরিচয় চলে না, এখানে কোন নেতার পরিচয় চলে না, পীরের পরিচয় চলে না, এই কবর তাকেই জান্নাত দিবে যার কাছে আছেন এই কাগজ চিল্লাই কর ঠেকে না। এই কবরে বাসিন্দা হওয়ার আগে ভালো ভালো আমল করার দরকারটা আছে না নাই? এক হচ্ছে ভালো আমল, আর এক হচ্ছে বেশি আমল, দুটোর মাঝে একটা পার্থক্য আছে। নাটোরে একটা মডেল মসজিদ আছে না? আচ্ছা, মনে করো আমার মুক্তি আমরা যান নাটোরের মডেল মসজিদে গিয়েছে, আজকে দুই রাকাত নামাজ পড়েছে একদম মনোযোগ সহকারে, কয় রাকাত বলেন শেষে আসছে, আমার সঙ্গে আমি আরো জোরে পাখের বাচ্চার মতো বলেন হুজুর, আমরা ওয়াদা করছি, যতক্ষণ পর্যন্ত আপনি দোয়া না করছেন, আপনি দোয়া না করছেন, আমরা কেউ উঠে যাব না, উঠে যাব না, চোরে উঠে যাব না, উঠে যাব না, চোরে বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি রাজাপুরের ভাইয়ের ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করতে জানে না, ঠিক কিনা বলেন? আমি জাস্ট কথাটা বলে বলেন কি আছে, বলে বলেন কি আছে, রুমাল কোথায়, রুমাল হাতে আছে, সব রেডি করেন, আমি জাস্ট ইমাদেশে কথা বলবো, এখন মাঝখানে ভলেন্টিয়ার চলে যাবে, সব দিয়ে দিবে, আমরা দোয়া করে শান্ত ভাবে ফিরে যাবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই স্ক্রিপ্ট আমাকে আগে দিতেন, আমি শুরুতে কাজ করে থাকবো, এই সমস্যা আছে কোনো সমস্যা নেই, যেহেতু আমরা বসে গিয়েছি। আর হ্যাঁ, আমাকে কেউ কষ্ট দিবেন না, দেখেন এই যে গলাটা আছে না, অনেক কষ্ট হয়, সাউন্ডটা কিন্তু আজকে ভালো হয় নাই, আমি বলি এখানে বক্স নেই মানে আমার অনেক কষ্ট হয়ে গিয়েছে, আমি পুরো গলা ফাটিয়ে কথা বলেছি। আপনারা অনেকে বলেন যে হুজুরদের কত ইন্টার এই সেই ইত্যাদি, ভাই একবার এখানে বসে দেখেন বলে বুঝবেন, এখানে বসে হাজার হাজার মানুষকে আমাকে একাই সামলাইতে হয়, কত রকম কথা যে মানুষ বলে আপনার কোনো হুশ নাই, আমার গাইডদার দেখবেন চায় তোমার একটা সমাবেশ বসবে, আমার নয় বদনাম করে উল্টে ফেলে দিবে একেবারে, কথা একটা, আমি যা বলেছি প্রধানমন্ত্রীর বাইরে বলছি, কোনো কথা যুবকদের ছাড়া বলছি, আর যারা অভিযোগ করবেন যে যুবকদের কিনে ওয়াজ কেন করেছি, তাদের জন্য অগ্রিম ভালোবাসার উত্তর, ভালোবাসার উত্তর, আজকের মাহফিল সফল হয়েছে, যুবকরা এসেছে এই জন্য সফল হয়েছে, যদি যুবকরা না আসলে গোটা মাহফিলে মাঠ ফাটা থাকছে, আমি কারো বিপক্ষে লোক না, মৃত্যু এবং কবর নিয়ে কথা বলেছি, যুবকদেরকে নিয়ে বলেছি, আর আমার কাজই একটা যুব সমাজকে মোটিভেট করা, কারণ যে যুবকগুলো একসময় মেসির ভক্ত ছিল, নেইমারের ভক্ত ছিল, ওই যুবকগুলো আজকে আসহারির ভক্ত হয়ে গিয়েছে, আমাদেরকে যুবকদেরকে কথা বলতে দিবেন, আমাদের সঙ্গে মারামারি করবেন না। তো যে বলছিলাম ভালো আমল বেশি আমল, মুরব্বী আপনার যা কয় রাখা করেছে, ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, সোজা সত্তর টাকা তাহার করছে, উজু নাই,
খোঁজ নাই। আচ্ছা বলেন তো আমার আপনাদের 2 টাকাতে দাম বেশি না 70 টাকাতে দাম বেশি? 2 টাকা 70 টাকা না 2 টাকা 2 টাকা এটা হচ্ছে ভালো। আপনি বেশি আমল যতই করেন না কেন, যদি কোয়ালিটি না থাকে এর দাম কারো কাছে হবে না। আরো আমল করে দাম বাড়াই দিলে একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আপনারা আমার মনে রাখেন এখন যে রুমাল গুলো যাবে বেশি বেশি দিবেন, আমি জানি দিয়েছি আমার ভালোবাসা আবার আমাকে নিয়ে আসেন সাহস পেয়েছে আগামী বছর ইনশাআল্লাহ আমার শুক্রবার আলো আল হাদিসের আলো কোরআন হাদিস যেখানে আমি এগুলো করছি আপনারা বসলে ভালো হয় হুজুর উত্তর আমার ওয়াক্তব্য শেষ। এখন এটা যে দিয়েছ এমন ভাবে দিয়েছে না গোলাপ ফুলে বুঝাইছে হুজুর সবাই মাফ দিল আমার হুজুর উত্তর দেন কি হয়েছে জানেন? আরে পাতা টাকা দিয়ে কি করছিস সালাম নিবেন মেয়েটিকে প্রথম দিন ভাই পার্কে দেখেছিলাম কঠিন কঠিন আর কিছুতেই তাকে ঢুকতে পারছি না এখন কি করণীয় আমাকে উপায় দেন আমার ঘুম হয় না ঠিক মতো আরো সুন্দরী বাংলাদেশে আছে না নাই? তুমি হচ্ছে কুয়ার ব্যাগ, কুয়ার ব্যাগ কুয়াতে থেকে বলবো এর মতো পানি ঘুমিয়ে তার কোথাও এর চাইতে সমুদ্রের গভীরতা আরো হাজার গুণ বেশি যদি এই প্রভাব থেকে দূর হতে চাও জিকির করতে হবে 4টা জিকির বেশি বেশি সকলেই পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সকলেই পড়েন আলহামদুলিল্লাহ সকলেই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ আর আওয়াজ দিয়ে পড়েন সকলে আল্লাহু আকবার জিকির বেশি বেশি যদি করতে পারো আলা বিযিকরিল্লাহি তাতমাইনুল কুলুব If you want to gain the peace of your heart, then you are not able to gain that by your duplex, triplex soul. বিশাল বড় দালান কোঠা দিয়ে মনের প্রশান্তি খুঁজে পাওয়া যায় না, গার্লফ্রেন্ড দিয়ে মনের প্রশান্তি খুঁজে পাওয়া যায় না, আরওয়ান ফাইভ দিয়ে মনের প্রশান্তি খুঁজে পাওয়া যায় না। মনের প্রশান্তি খুঁজতে গেলে রবের জিকির বেশি বেশি করতে হবে। এক নাম্বার, দুই নাম্বার, যদি এই মেয়েটায় এটা গুরুত্বপূর্ণ, যদি মেয়েটার সব ঠিকঠাক থাকে সোজা রেড ক্লিপ প্রপোজ পাঠিয়ে দাও। কথা বলো কথা বলো
প্রপোজ করে দাও হ্যাঁ বিয়ের পর তাহলে দেখেন কি হবে যদি অ্যাকসেপ্ট করে শাদি মুবারক হ্যাঁ আর যদি অ্যাকসেপ্ট না করে তাহলে অপশন তোমাকে দিয়ে দিবে একজন তিনিকে আল্লাহ আমি বারবার বলে যুবক কোন মেয়েকে দেখলে হারাম রিলেশন হয় সোজা প্রস্তাব দিবা হয়তো বিয়ে হবে নয়তো ব্রেক আপ হয়ে যাবে যুবকদেরকে বোঝার তৌফিক দান করুন সকলে বনানি আসসালামু আলাইকুম দুই মাস আগে ওয়ালাইকুম আসসালাম আমার আম্মা জান মারা গিয়েছে আম্মু ছাড়া আমার কেউ ছিল না আমার আম্মু আমার বেস্ট ফ্রেন্ড ছিল আমি এখন দুনিয়াতে একা অনেক কষ্টে রয়েছি নিজেকে শান্তি রাখতে পারি না তো হুজুর আখিরাতে আমার আম্মুর সাথে আমি থাকতে চাই এর জন্য আমাকে কি করতে হবে যা করলে আমি আখিরাতে আমার আম্মুর সাথে থাকতে পারি এটা হচ্ছে আমার লাস্ট কোয়েশ্চন উত্তর দিচ্ছি দেখেন আমরা সবাই চাই আমাদের প্রিয়জন যারা হারিয়ে গিয়েছে আমাদের যখন চলে যাওয়ার সময় আসবে আমরাও চাই তাদের সঙ্গে আবার পুনরায় সাক্ষাৎ যার বাবা মারা গিয়েছে সে জানে আব্বা হারাবার কি কষ্ট যার মা মারা গিয়েছে সে বলছে মা হারাবার কত যন্ত্রণা কত ব্যথা এজন্য যদি আব্বা আমার সঙ্গে মৃত্যুর পরে সাক্ষাৎ করতে চাও এক নম্বর আব্বা আম্মা যারা চলে গিয়েছে তাদের জন্য দুনিয়াতে ভালো ভালো কাজ করো যেমন তাদের জন্য ইয়াতিম খানা করতে পারো তাদের জন্য একটা ভালো মসজিদ নির্মাণ করতে পারো এবং আজকে যে মাহফিল হয়েছে গোরস্থানের উদ্যোগে এই গোরস্থানকে তুমি টাকা দিয়ে সহযোগিতা করতে পারো ঠিক কিনা প্রিয় ভাই মায়ের জন্য ভালো ভালো কাজ করে দিবা আল্লাহ তোমার মাকে জান্নাতে পাঠাবে আর তুমিও ভালো ভালো আমল করবা তোমাকে তোমার মায়ের সঙ্গে জান্নাতে দেখা হবে একজন জামাত করে বলে দিকে বসে পড়ে শেষ হয়ে গিয়েছে কাজ আমরা দুশ্চয় করবো দোয়া করবো এই ডানা জীবনটা বসো 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 না 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 বসো বসো দুশ্চয় করবো তো পছন্দে আলাদা শেষ ভালো যার সব ভালো আর না আর আপনাদের কিন্তু পুরোটাই ভালো ছিল আচ্ছা দাও 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 বিরক্ত করুন আপনারা আপনার জানরা আছে ওনাদের একটা ধৈর্য আছে তো এখানে আমরা আচ্ছা করে দিলাম আচ্ছা এই এগুলো প্রসঙ্গ একদমই না জীবন الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين قال رب العالمين তোমার শাহীনের উদ্যোগে আজকের এই প্রোগ্রাম আয়োজিত হয়েছে দয়া করে মেহরবানি করে যারা কবরের বাসিন্দা হয়ে গিয়েছে প্রত্যেকটা বাসিন্দার কবর থেকে তুমি জান্নাতের টুকরা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আজকের এই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য বিপ্লব বালিকা বকুল বালিকা ছেলে সন্তান বাবা অনেক কষ্ট করেছে মাহফিল কমিটি অনেক কষ্ট করেছে আল্লাহ প্রত্যেকটা কমিটিকে তুমি নেই খায়া দান করে দাও তুমি জান্নাতের টুকরা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ
মহালয়ে বিশেষ করে আমার সঙ্গে পরিচয় দুটো আমার খুব প্রিয় প্রচন্ডরা যারা চন্দ্রা সবাই ওরা বড় প্রিয় প্রচন্ডরা আমার তুলে চন্দ্র প্রত্যেকটা দোষ থেকে তুমি দেখা করে দাও যখন বড় প্রিয় মারা যাবে সবাই যেন নষ্ট না করে ইমানই বড় দেও নাসিব হয় সেই তৌফিক তুই বড় প্রিয় প্রচন্ডকে দিয়ে দাও প্রত্যেকটা যুবককে তুমি ইমানই বড় দিয়ে দাও বিশেষ করে আমার মেহেরবানি করে বকুল ভাই তার ছেলেদের জন্য দোয়া চেয়েছেন তার ছোট ভাই তার সন্তানদের জন্য দোয়া চেয়েছে আল্লাহ আলেম বানাতে চায় আল্লাহ তার সন্তানকে তুমি প্রকৃত আলেম হিসেবে বিশেষ অতিথি বসে রয়েছে প্রত্যেক যে মেহমানকে তুমি ইসলামের হাতে হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ তারপরে মেহরবানি করে আমরা যখন মারা যাব শেষ মুহূর্তে আমাদের সকলের সবার তুমি জারি করে দিও মোহাম্মদুর রাসূলুল্লাহ।